बिजनेसमैन पलिटिशियन आमला ये तीनटार समन्वय एक सिंडिकेटेड ग्रुप बांग्लादेशे एखन अत्यंत पावरफुल हो गए। देखें विदेशे टाका पाचार आपनी दायित्व निये बोलते पारी एटार पार्सेंटेज पलिटिशियनदेर खूबई कम होबे कारण मेजर टाकाटा पाठानो ओभार इनवয়েসিং এর माध्यमे ইনস্ট্রুমেন্ট কেনার কথা বলে ওভার ইনভয়েস করে পাঠানো হয়। তো এই যে ওভার ইনভয়েসিং করা হচ্ছে সেখানে একটা আমলাতন্ত্রের রেগুলেটরি অথরিটির কেউ না কেউ ইনভলভ আছে, তিনি জেনে শুনে এই ওভার ইনভয়েসিংটা অ্যালাউ করছেন। এটা একটা এই তিনটা প্রসেসের একটা প্রসেস যদি কেউ আটকায় দেয় তাহলে এটা হবে না। দ্বিতীয় যে জিনিসটা আমি বলবো যে আমার তিনটা চারটা আর্টিকেলের কথা মনে পড়ছে যে শুধু রাজনীতিবিদের দোষ আসছে, আসলে ব্যাপারটা তেমন না। বাংলাদেশ প্রতিদিনে একটা আসছে আমলাদেশে রাজনীতিবিদ কামলা, একটা আর্টিকেল লেখা হয়েছিল কিছুদিন আগে এবং সেখানে এবং আরেকটা পরের দিনই আবার আর্টিকেল লেখা হয়েছিল তীব্র হচ্ছে মাঠ পর্যায়ে আমলা ও রাজনীতিবিদের দ্বন্দ্ব এবং সেখানে কয়েকজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেছেন মন্ত্রণালয় চালাচ্ছে সচিব, আমার কথা শোনা হচ্ছে না, স্পষ্ট করে বলেছেন। আকবর আলী খান উনি যদিও নিজেও আমলা ছিলেন কিন্তু রিটায়ারমেন্টের পরে উনি প্রো পিপল কথাবার্তা বলেন, উনি ত্রাণের সময় লিস্ট করা নিয়ে বলেছেন যে পাছায় লাথি মেরে আমলাদের ত্রাণের তালিকা তৈরির প্রক্রিয়া, মানে একটা পাকিস্তানের ঘটনা দিয়ে বলেছেন। গতকালকে মোদাস্সির সাহেব মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন যিনি এবং খুব নাম করা আই কনসালটেন্ট এবং ডব্লিউএইচএর কনসালটেন্ট আমাদের সর্বজন শ্রদ্ধেয়, উনি বলেছেন আমলাদের প্রতিহিংসার নিদর্শন উপলব্ধি করিলাম যে করোনায় যেসব সরকারি কর্মকর্তা মারা গেছেন তাদের প্রত্যেককে 50 লক্ষ টাকার এককালীন পারিবারিক একটা সহযোগিতা দেওয়া হচ্ছে, প্রথম পর্যায়ে 31 জনকে দেওয়া হয়েছে, হুইচ ইজ গুড। সমস্যা হলো 31 জনের মধ্যে 30 জনই হচ্ছে আমলা, মাত্র 1 জন ডাক্তার, অথচ ডাক্তারদের রেশিওটা আরো বেশি হওয়া উচিত ছিল। তো এগুলোর যেমন একটা আমলাদের ক্ষমতায়ন বাড়ছে, এখানে পলিটিক্যাল দোষ আছে অবশ্যই, অস্বীকার করা যাবে না, পলিটিক্যাল দুর্নীতিও আছে, কিন্তু আমলাদের দুর্নীতিও আমরা অ্যাভয়েড করতে পারবো না। প্রবলেমটা হচ্ছে আমলাদের ক্ষমতায়নের কারণে সমস্ত দায়ও কিন্তু আমলাদের চলে আসছে। যেমন বিচারকের সংখ্যা একজন প্রশ্ন বলেছেন, মাত্র 1500 থেকে 1600 অ্যাক্টিভ জাজ নিয়ে আমরা চলছি, যিনি বললেন 40 বছর ধরে মামলা দেশের আদালতে 37 লক্ষ মামলা আছে, মাত্র 1600 জন জাজ আছে, মানুষকে বছরের পর বছর ঘুরতে হয়। আসলে এই মুহূর্তে যদি আজ থেকে বাংলাদেশে শেষ কথা জি এই মুহূর্তে যদি বাংলাদেশে আজ থেকে আর নতুন কোনো মামলা না হয়, লিটন ভাই এই বিষয়টা বলতে পারবেন, তাহলেও বিদ্যমান মামলা শেষ করতে 30 থেকে 40 বছর লাগবে, অথচ এই বছরও 37,000 কোটি টাকা পরিচালন ব্যয় বাড়ানো হয়েছে, সেটা দিয়ে জাজ নিয়োগ হবে কিনা আমি জানি না, সে টাকা তাহলে কোথায় যাবে। আমাদের যদি আপনি সমসাময়িকভাবে দেখেন উপজেলায় 27টা ক্যাডারের অফিসার কিন্তু আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই টিউনো মহোদয়, কিন্তু উপজেলা পর্যায়ের কোনো বিচারক বা কোর্ট আদালত নাই, যেটা এরশাদ স্যার করেছিলেন, যেটা পরবর্তীতে উপজেলা প্রশাসনটা ফেরত আনা হলো কিন্তু ওই কোর্টটার ফেরত আনা হলো না। নট অনলি দ্যাট, সারা বাংলাদেশে 500 থেকে 540টা উপজেলার মধ্যে জেলা পর্যায়ে যে কোর্টগুলো আছে মাত্র 292 জন জাজ মিলে এই 540টা উপজেলা মেনটেন করেন, যেটা এরশাদ স্যারের সময় 492 জন জাজ ছিলেন আজ থেকে 30 বছর আগে। তাহলে সেখানে তো অবশ্যই মামলা জট হবেই। আমরা যে বিকেন্দ্রীকরণ করি তাহলে মামলার ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ কেন হচ্ছে না, কেন হচ্ছে না, এটা এই যে বললাম প্রধান রাজনৈতিক দলগুলো কখনোই কিন্তু কথা বলতে শুনি না। না আমরা বলছি, আমরা প্রচুর সংসদে বলছি এবং গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন যে এই মামলার জট নিরসনে কি করা যায় খুব দ্রুত চিন্তা করতে হবে, এটা কিন্তু আমাদের কথা বলারই ফসল, অসংখ্যবার আমরা বলেছি। আপনি দেখেন ল্যান্ড সার্ভে অ্যাপিল ট্রাইব্যুনাল 2012 সালে হওয়ার কথা, এখন পর্যন্ত হয়নি। টোটাল সেটেলমেন্ট মানে কোর্টে মামলা আছে 4 লক্ষ। নারী শিশু নির্যাতন আইন হয়েছে 95 সালে প্রথম, দেন 2000 সালে, দুই আইনেই বলা আছে একটা বিধি করা হবে, এখন পর্যন্ত সে বিধি হয়নি। শিশু আইন 2013 সালে হয়েছে, বলা হয়েছে বিধি করা হবে, অধিদপ্তর করা হবে, এখন পর্যন্ত বিধি হয়নি, অধিদপ্তর হয়নি। এরকম অসংখ্য ফ্লজ আছে। সহকারী জাজদের মধ্যে আপনার অন্তত 500 যুগ্ম জেলা জজ আছে যারা এই বছর রিটায়ারমেন্টে যাবে এবং তারা যুগ্ম জেলা জজ হিসেবে রিটায়ারমেন্ট যাবে, তাদেরকে প্রমোশন দেওয়া হচ্ছে না কারণ উপরের দিকে কোর্ট বা ট্রাইব্যুনাল করা হয়নি। 375 জন অতিরিক্ত জেলা জজ আছে যারা অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি পেয়েছেন কিন্তু তাদের কোর্ট নাই, ট্রাইব্যুনাল নাই। অসংখ্য আইন করা হচ্ছে, অসংখ্য আইনে অসংখ্য ট্রাইব্যুনাল করা হচ্ছে কিন্তু ট্রাইব্যুনালগুলো কার্যত করা হচ্ছে। আমি একটু শেষ করে দিচ্ছি আপনাকে, আপনি বলি আমি অর্পিত সম্পত্তি ট্রাইব্যুনাল, পারিবারিক আদালত, রেন কন্ট্রোল কোর্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সালে আইন পাস করা হয়েছে, এখনও ট্রাইব্যুনাল করা হয়নি। এখন আইন পরিবর্তন এই সংসদে হতে পারে, ট্রাইব্যুনালই বাদ করে দিতে পারে। আরবিট্রেশন ট্রাইব্যুনাল, শিশু আদালত, মাদক পাচার, তারপরে অস্ত্র আইনের ট্রাইব্যুনাল, দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অসংখ্য ট্রাইব্যুনাল কাগজে কলমে করা হচ্ছে কিন্তু একজন বিচারককে দিয়ে 4-5টা ট্রাইব্যুনাল চালানো হচ্ছে। তিনি একই সাথে জেলা জজ, একই সাথে ট্রাইব্যুনাল জজ, একই সাথে সিভিল জজ, একই সাথে ক্রিমিনাল জজ। কেন? এই প্রশ্নের কোনো উত্তর নাই। এই কেনর জবাবটা দিতে গেলে সবাই আমলাতন্ত্রকেই দায় দিচ্ছে। ওই যে আমলাতন্ত্র ক্ষমতায়ন হচ্ছে, দেখেন রাজনীতিবিদরা ক্ষমতায়ন হলে এর সাথের যে দায়টা এটা কিন্তু রাজনীতিবিদরা নিতে পারে, জেল, জুলুম, অন্যায়, যে কোনো কিছু, কিন্তু আমলাতন্ত্র ক্ষমতায়ন হওয়ার সাথে সাথে তাদের উপর যে দায়টা আসতেছে এই দায় কি তারা নিতে পারবে? আমলাতন্ত্রকে এইটা কখনো কোপ করতে পারবে? এটা কিন্তু একটা বিশাল দায়। আজকে দেশে, শেষ করে দিচ্ছি, আজকে দেশের যেই ব্যত্যয় ঘটতেছে সবাই কিন্তু আস্তে আস্তে আমলাতন্ত্রকেই দায়ী করছে, দায়ী হোক বা না হোক।